Some viewers may find the following video disturbing. Viewer discretion is advised. আমরা হলিউড মুভি কিং কং অনেকেই দেখেছি, যেখানে দেখানো হয়েছে একটি দানব আকৃতির গরিলা যার নাম ছিল কিং কং। মানব সন্তানের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। অবশেষে সেই মানুষের হাতেই মৃত্যু হতে হয় গরিলাটিকে। যদিও এটি ছিল একটি কাল্পনিক কাহিনী, তথাপি মুভিটির কাহিনী কাঁদিয়েছে হাজারো দর্শককে। কিন্তু আজ আমরা কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং একটি বাস্তব সত্যি ঘটনার বিষয়ে জানব। এই ঘটনাটির ভিডিও ফুটেজ যখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, তখন যদিও প্রথম দিকে ভিডিও ফুটেজটি দেখে সকলেই কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপটিকেই সঠিক বলে মনে করেছিল, কিন্তু পরবর্তীতে ফুটেজটির চুলচেরা বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করবার পর যে সত্যিটি সামনে এলো তাতে হতবাক হয়ে গেল সারা বিশ্ব। বিরাট এক ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে মানুষ এবং অমানুষের মধ্যে। নিউজ মিডিয়াগুলোতে উঠল সমালোচনার ঝড়, টকশোগুলিতে বিষয়টির পক্ষে ও বিপক্ষে চলল তুমুল বিতর্ক, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়াল। একটি অমানুষের জন্যই তখন চোখ ঝাপসা হয়ে উঠেছিল অনেক মানুষের। ঘটনাটি ঘটেছিল আমেরিকার অঙ্গরাজ্য ওহাইওতে। সময়টা ছিল তখন 2016 সালের মে মাসের 28 তারিখ। 3 বছর বয়সী ছেলে আইজোয়া ডিকারসনকে সাথে নিয়ে তার মা গিয়েছিল সিনসিনাটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু অঘটন ঘটল তখনই যখন সকলের অগোচরে বাচ্চাটি 3 ফিট উচ্চতার বেড়া টপকে প্রায় 15 ফিট নিচে গরিলাদের বিচরণ ভূমিতে পড়ে যায়। তখন ওই জায়গাতে 3টি গরিলা ছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে চিড়িয়াখানার কর্তৃপক্ষ এবং ট্রেইনারগণ গরিলাদের সিগন্যাল পাঠায় খাঁচার ভিতর চলে যাবার জন্য। 2টি ফিমেল গরিলা সিগন্যাল পেয়ে খাঁচায় চলে গেলেও একজন রয়ে যায় বাইরে। সে হচ্ছে 450 পাউন্ড ওজনের একটি পুরুষ গরিলা যার নাম হারামবে। আমি কেবল চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, বাচ্চাটির কান্নার আওয়াজও শুনতে পাই। আমার মনে হয় গরিলাটি তখন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল কারণ উপর থেকে সবাই আতঙ্কে চিৎকার করছিল। সে তারপর বাচ্চাটিকে কোণার দিকে নিয়ে গিয়েছিল এবং সবাই তখন উপর থেকে তাকে অনুসরণ করে সেই দিকেই ছুটছিল। তখন সে বাচ্চাটিকে আবার অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল। বাচ্চাটি নিচে পড়ে যাবার পর হারানবে প্রথমে উৎসুক হয়ে বাচ্চাটিকে দেখতে আসে। তারপর উপর থেকে দর্শক ও অন্যান্য মানুষের চিৎকার শুনে হারানবে দিশেহারা হয়ে পড়ে এবং নিজের শরীর দিয়ে বাচ্চাটিকে জনতার চিৎকার থেকে আড়াল করে রাখে। এ সময় তাকে বারবার উপরে চিৎকাররত জনতার দিকে তাকাতে দেখা যায়। কিন্তু জনতার চিৎকার ক্রমশ বাড়তে থাকায় হারানবে বাচ্চাটিকে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তার পা ধরে হেঁচকা টান মেরে কোলাহলমুক্ত জায়গাতে নিয়ে আসে। কিন্তু এর ফলে বাচ্চাটি সামান্য আঘাত পায় এবং শব্দ করে কেঁদে ওঠে। হারানবে তখন বুঝতে পারে যে গরিলা শিশুদের পা ধরে টেনে নিয়ে গেলে বেবি গরিলার কোনো ক্ষতি হয় না, কিন্তু মানব শিশুকে পা ধরে টেনে নিয়ে গেলে তারা আঘাত পায়। তাই এরপর বাচ্চাটির পা ধরে টেনে নিয়ে যাওয়ার পরিবর্তে জামা ধরে তাকে টেনে কোলাহলমুক্ত জায়গাতে নিয়ে যায়। একদিকে যখন গরিলাটি 15 ফিট উপর থেকে পড়ে গিয়ে আহত শিশুটিকে বাঁচাতে প্রীতিস্নেহে নিজের শরীর দিয়ে আড়াল করে রাখে,
অন্যদিকে উপর থেকে আতঙ্কিত জনগণ ক্রমাগত চিৎকার শুরু করে। জনগণের ওই চিৎকার করাকে গরিলাটি বাচ্চাটির জন্য থ্রেট মনে করে এবং শিশুটিকে কোলাহলমুক্ত নিরাপদ অন্য জায়গাতে যাবার জন্য বাচ্চাটির পা ধরে টেনে আরেক জায়গাতে নিয়ে যায়, যা গরিলারা তাদের নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে করে থাকে। পানির মধ্যে দিয়ে এই টেনে হেঁচড়ে নিয়ে যাবার বিষয়টি দেখবার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটিকে শিশুটির জীবনের জন্য প্রাণঘাতী হতে পারে বলে মনে করে এবং তড়িৎ একটা ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। তা হল গুলি করে হারানবে নামক পৃথিবীর সবচাইতে মানবিক গরিলাটিকে হত্যা করার সিদ্ধান্ত। কর্তৃপক্ষ একটি রাইফেল দিয়ে হারানবের বুকে গুলি করে। হারানবে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে ঘটে যায় সমস্ত ঘটনা। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা চিড়িয়াখানার ফায়ার সার্ভিসের একজন সদস্য বলেন, মৃত্যুর সময়ও গরিলাটি বাচ্চাটিকে তার দুই পায়ের মাঝখানে নিরাপদে বসিয়ে রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। অমানবিক এই হত্যাকাণ্ড পৃথিবীবাসীর কাছে রেখে গেল কিছু প্রশ্ন। এক, হারামবে নামক অসহায় এই প্রাণীটিকে গুলি করে হত্যা করবার কয়েক মুহূর্ত আগে তোলা এই ছবিটি দেখে কি কারো মনে হয়নি যে বাচ্চাটি কোনো প্রকার আঘাতপ্রাপ্ত হয়নি? বরং দেখা যাচ্ছে কান্না থামিয়ে তখন সে হারামবের সঙ্গ উপভোগ করছিল। দুই, স্বভাবগতভাবেই গরিলারা কখনোই শিশু গরিলা শাবকদের আঘাত করে না, এমনকি অন্য কোনো প্রাণীর শাবকদেরও কখনো আঘাত করতে দেখা যায়নি। এই ইনফরমেশনটি কেন চিড়িয়াখানা অফিসিয়ালরা জানতেন না? তিন, চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে কি এসব জরুরি অবস্থা মোকাবেলা করবার জন্য ট্রানকুইলাইজার বা ইনজেকশন দিয়ে দূর থেকে গুলি করে অজ্ঞান করবার মতো কোনো আধুনিক ব্যবস্থা ছিল না? চার, দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার সিকিউরিটি ব্যারিয়ার বা নিরাপত্তা বেষ্টনী কেন এত দুর্বল ছিল যে মাত্র 3 বছর বয়সী একটি বাচ্চাও সেটি টপকে চলে যেতে পারে? পাঁচ, শিশুটির পিতামাতা সহ সকল অসচেতন প্যারেন্টস যাদের সঠিক সুপারভাইজেশনের অভাবে সন্তানরা মৃত্যু মুখে পতিত হবার মতো অবস্থায় চলে যায়, সে সকল প্যারেন্টসদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না? একটি মানব শিশুকে বাঁচাতে গিয়ে তার নিজের প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের সামনে এমনি হাজারো প্রশ্ন রেখে গেল একজন দুঃখী সুপারহিরো হারামবে, যার ডাকনাম ছিল হ্যান্ডসাম। মৃত্যুর মাত্র একদিন আগে তার 17তম জন্মদিন হয়ে গিয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি এবং খুব শীঘ্রই এই ভিডিওটির সেকেন্ড পার্ট আপলোড করা হবে, যেখানে আপনাদের জন্য থাকবে হারামবের রেখে যাওয়া প্রশ্নগুলির উত্তর এবং হারামবেকে গুলি করে হত্যার সপক্ষে এবং বিপক্ষে যারা কথা বলেছেন তাদের বক্তব্য এবং যুক্তি। সেই সাথে মার্কিন জু অ্যাসোসিয়েশনের প্রধানের একটি টিভি ইন্টারভিউ, যেখানে তিনি তার যুক্তি তুলে ধরবেন যে হারানবেকে গুলি করে হত্যা করা কেন বাধ্যতামূলক হয়ে পড়েছিল। এছাড়াও হারামবের পক্ষ হয়ে আদালতে লড়াই করা আইনজীবীর বক্তব্য এবং হারামবে ফ্যান ক্লাবের প্রতিবাদ সভা জাস্টিস ফর হারামবে এর মেম্বারদের বক্তব্য সহ আরও অনেক কিছু নিয়ে শীঘ্রই তৈরি হতে যাচ্ছে ভিডিওটির দ্বিতীয় পর্ব। পর্বটি মিস না করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল এবং সকলের সুস্থতা কামনা করে আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য আপনাকে ধন্যবাদ।